বুধবার বিকেলে বঙ্গোপসাগরের মৌলভী শীল মোহনায় বাংলাদেশি ট্রলারে জেলেরা মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনী গুলি করে। এক সময় ট্রলারেই এক জেলে নিহত হন, গুলিবিদ্ধ হন আরও দুজন। একই সঙ্গে ছয়টি মাছ ধরার ট্রলার সহ কয়েকজন জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনার একদিন পর প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার প্রতিবাদ জানিয়ে ঢাকার মিয়ানমার দূতাবাসে চিঠি পাঠায় মন্ত্রণালয়। জেলেকে হত্যার ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ লিপিতে মিয়ানমারকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও বলা হয়। এদিকে কক্সবাজারে এক সংবাদ সম্মেলন করে কোস্টগার্ড জানায়, ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকে গেলেই গুলি চালানো যায় না। এই ঘটনাটি কোস্টগার্ড অবগত হয়। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের মোতায়েনকৃত জাহাজ তাজউদ্দিন সেনমাটির অঞ্চলে ছিল, তাকে দায়িত্ব দেওয়া হয় এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করার জন্যে। তাৎক্ষণিকভাবে মিয়ানমার নৌবাহিনী জাহাজের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালায় এবং ফাইনালি সফল হয়। বৃহস্পতিবার কোস্টগার্ডের কাছে ট্রলার সহ আটককৃত জেলেদের হস্তান্তর করে মিয়ানমারের নৌবাহিনী। ফেরত দেয়া হয় নিহত জেলের মরদেহ। সময় সংবাদ, কক্সবাজার।